আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলি হাটে। ঈদের আর মাত্র 4 দিন বাকি, তো শেষ মুহূর্তে কিন্তু গাবতলি হাটে বড় বড় গরু চলে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আপনারা জানেন যে প্রান্তিক খামারে যে বড় বড় গরু লালন পালন করে থাকেন, সেগুলো যদি বাড়ি থেকে বিক্রি না হয়, সেগুলো কিন্তু তারা বিক্রির জন্য শেষ মুহূর্তে গাবতলি হাটে নিয়ে আসেন। তো ইতিমধ্যে কিন্তু বেশ কিছু বড় গরু গাবতলি হাটে চলে এসেছে। তার মধ্যে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি হচ্ছে সিরাজগঞ্জের কালো পাহাড়, সুবিশাল একটি গরু। দর্শক বন্ধুরা, আসলে গরুটি দেখে আমি নিজেই মুগ্ধ। এর যদি সৌন্দর্যের কথা বলি, এর যেরকম শিং এবং এক কালারের গরু, এবং গরুটি দেখতেও কিন্তু একদম ছোটখাটো একটি হাতির মতো। তো এই গরুটি সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো। তার আগে একটু ছোট্ট করে আপনাদেরকে আমি বলে রাখি যে এই গরুটির মালিকের সাথে ইতিমধ্যে কিন্তু আমাদের কথা হয়েছে। গরুর মালিক কিন্তু এই গরুটি বিক্রি করে হজে যাবেন, যার কারণে কিন্তু এই গরুটির দাম উনি অনেক কম চাচ্ছেন তুলনামূলক। তো উনি কত টাকা দাম চাচ্ছেন এবং এই গরুটির ওজন কতটুকু রয়েছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা কথা বলি গরুর মালিকের সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি সিরাজগঞ্জের কালো পাহাড় গরুটি সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? ভালো আছি। কাকা কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। আচ্ছা, বাসা কোথায় আপনার? আমি সিরাজগঞ্জ সাদাতপুর সাতবাড়ি থেকে এসেছি। আচ্ছা কাকা, কি করেন আপনি? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? আচ্ছা, তো কাকা দেখতে পাচ্ছি মাশাল অনেক বড় একটা গরু নিয়ে আসছেন গাবতলিহাটে। বড় গরু কি এবারে প্রথম পালন করছেন? আগেও বিক্রি করছেন কি গাবতলিহাটে না বাড়ি থেকে? বাসা থেকে বিক্রি করছেন। আচ্ছা, তাহলে প্রতি বছরই বড় বড় গরু পালন করে? প্রতি বছর আরেকটা হবে। আগামী বছর আরেকটা হবে? আচ্ছা, তো কাকা দেখতে তো পাচ্ছি অসাধারণ একটি গরু নিয়ে আসছেন। এটা কি আপনার গাভীর গরু বাচ্চা ছিল না সংগ্রহ? বয়স হলো 5 বছর 5-6 মাস। এই গরুর বয়স 5 বছর 6 মাস? 5.5 বছর পালের গরু। আচ্ছা আচ্ছা, আসলে এতদিন ধরে তো কেউ গরু পালন করে না সচরাচর। আমি হজে যাবো বলে গরু পালছি। হজে যাওয়ার জন্য? হজে যাওয়ার জন্য গরু পালন করছেন এটা? আচ্ছা, দর্শক আপনারা শুনতে পেলেন যে হজে যাওয়ার উদ্দেশ্যে উনি 5.5 বছর ধরে এই কালো পাহাড় গরুটি লালন পালন করেছেন। আচ্ছা, এটার নাম তো আপনি বলছিলেন যে কালো পাহাড়। কালো পাহাড় সম্পূর্ণ বডি কালো, তাই কালো পাহাড় রাখছে। আচ্ছা, কালো পাহাড় নাম রাখার কারণ কি? সম্পূর্ণ বডি কালো। সম্পূর্ণ বডি হচ্ছে কালো? আচ্ছা, দেখতে অনেক সুবিশাল, যার কারণে নাম হচ্ছে কালো পাহাড়। আচ্ছা, এই গরুটি বিক্রি করে আপনি হজে যাবেন? এই গরু বিক্রি করে কেন হজে যেতে হবে? আপনি তো আগেও গরু বিক্রি করছেন, আরো পালন করে টার্গেট আছে? টার্গেট আছে। আচ্ছা আচ্ছা, কারণ আমরা যেটা বুঝতে পারতেছি আপনার আর্থিক অবস্থা তো মাশাআল্লাহ, তাহলে বলতে পারি ভালো? হ্যাঁ, ভালো, আল্লাহর রহমতে ভালো। আচ্ছা, নাকি এই গরু বিক্রি না করলে আপনি হজে যেতে পারবেন? তাও যেতে পারবেন। আচ্ছা, তারপরেও যেহেতু একটা আশা নিয়ে পালন করছেন যেটা আমি বিক্রি করে হজে যাবেন, আচ্ছা সেটা কোনো খারাপ বিষয় না যে আমি একটা জিনিস তৈরি করেছি সেটা বিক্রি করে হজে যাবো, কারণ একবারে কিন্তু একসাথে এখন হজে যেতে হলে 7-8 লাখ টাকা লাগে, অনেক টাকার প্রয়োজন। হালাল টাকা তো হচ্ছে পরিশ্রম করে পালা হয়েছে না? হালাল টাকা। আচ্ছা, হালাল টাকার জন্য গরুটা পালন করছেন? আচ্ছা, তো কাকা 5.5 বছর একটা গরু পালন তো অনেক টাকা খরচ হয়। আচ্ছা, কেমন টাকা খরচ হয়েছে এই গরুটার পিছনে? হিসাব করতে পারবেন না। আচ্ছা, একটু আগে লালন পালন সম্পর্কে জানি, পরে আমরা দামটা বলবো। দামটা আপনি ছোট করে চাইছেন, আমি তো জানি। আচ্ছা, কিভাবে গোটা লালন পালন করছে? গোটাকে আমি খাওয়াছি, প্রথম হলো কাঁচা ঘাস। বাল্য খাওয়াছি খালি দুধ। আচ্ছা আচ্ছা, বাল্য জীবনে দুধ। আচ্ছা, কতদিন পর্যন্ত দুধ খাওয়াইছেন? খাওয়াছি যতদিন পর্যন্ত লালন মার দুধ পাইছে। যতদিন পর্যন্ত মার দুধ পাইছে প্রচুর পরিমাণে। আচ্ছা, প্রচুর পরিমাণে দুধ খাওয়ার কারণে কি গোটা তো বড় হয়েছে? না, প্রচুর খাদ্য দুধের জন্য বাছুরের সাইজ ভালো। আচ্ছা, বাছুরের সাইজ ভালো ছিল, তাহলে আপনার কাছে ছোটবেলায় মনে হয়েছিল যে গোটা লালন পালন করলে অনেক বড় হবে? যেটা বড় হবে না, বছর থাকতে হবে, ছোট থাকতে বুঝা যায়। আচ্ছা, ছোটবেলায় আপনি কি দেখে বুঝছিলেন যে কালো পাহাড় গোটা এত বড় হবে? ছোটবেলায় পা গুলো মোটামোটা, বডি লম্বা। আচ্ছা আচ্ছা, সবকিছু ভালো আর কি। আচ্ছা, তাহলে ছোটবেলা তো দুধ দিচ্ছেন, পরে এটাকে কি ধরনের খাবার দাবার দিলে লালন পালন? খাওয়া দিচ্ছি কাঁচা ঘাস, তার সাথে রাইস পালিশ, পাড়া গম ছোলা ভুট্টা, এগুলো মিলে পিসায় গুড়ের সাথে মিশে খাওয়াই। এগুলি খাওয়াইছেন একদম ন্যাচারাল খাবার দাবার? বুশি খাওয়াইনি। বুশি টুশি খাওয়ার নাই? আমি আমার খাদ্য খুঁজে ভাগ আছে। বুশি ছাড়াই এটাকে এই ধরনের মোটা তাজা গরম করে বুশি ছাড়াই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো চর্বি মনে একটু কম হবে নাকি? কম হবে। আচ্ছা, তো কাকা আপনার এই গোটার ওজন আছে কতটুকু? ওজন প্রায় 1000 কেজি। 1000 মানে আনুমানিক? আচ্ছা, দর্শক আমি আসলে বলে দেই, কাকা আনুমানিক 1000 কেজি বলতেছে, কিন্তু স্কেলে কিন্তু 1000 কেজির কম হবে না। কাকার আসলে গরুর সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আমরা সচরাচর দেখি সবাই গরুর ওজন নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে, উল্টাপাল্টা ওজন বলে, আর কাকা কিন্তু কম বলতেছে। আমি শামিম বলতেছি যে এই গরুর ওজন স্কেলে 1000 কেজি প্লাস হবে, এটা আমার গ্যারান্টি। আপনারা গাবতলি হাটে আসবেন, দেখবেন, দেখে তারপরে আপনারা মন্তব্য করবেন যে আমি যেটা বলছি সেটা ভুল কিনা। তো গরুটা কিন্তু খুবই সুন্দর গরু এবং 1000 কেজি প্লাস হবে স্কেলে, সুবিশাল একটি গরু, প্রায় 1100 কেজি হবে ধারণা।
তো 11 কেজি যদি আমরা নাই বলি কিন্তু 1 টন প্লাস রয়েছে এই সুবিশাল গরুটি একদমই বলে সবাই পশু ডাক্তারখানা আচ্ছা সবাই 1 টন বলে আচ্ছা কাকার কথাবার্তা শুনে কিন্তু আমি মুগ্ধ কাকা একদম সহজ সরল লাগছে যাব তো আমি দুলোর কথা বলবো না আচ্ছা হদে যাবেন যার জন্য কোনো উল্টাপাল্টা কথা বলতে যাচ্ছেন না দেখা কাকা খুব ভালো লাগলো দোয়া করি আপনার গোড়া যেন 2 দিনের মধ্যে বিক্রি হয়ে যায় আপনি দোয়া করেন আমি যাই আচ্ছা তো কাকা দামটা কত যাচ্ছে এবার একটু বলে দেন মূল আকর্ষণ 9 লক্ষ চাইছে দাম 9 লাখ দর্শক বন্ধুরা আপনারাই কমেন্ট করে জানাবেন গাবতুলি হাটের সুবিশাল একটি গরু যেই গরুটির ওজন 1000 কেজি প্লাস স্কেলে সেই গরুটির দাম হাকান হচ্ছে মাত্র 9 লাখ টাকা এবং গরুটি কিন্তু দেখতে মাশাআল্লাহ এক কথায় অসাধারণ গরু যে দেখবে তারই পছন্দ হবে এর সুবিশাল শিং এবং কালার এর বডি স্ট্রাকচার সামনে পিছনে সব এক আচ্ছা তো কাকা এটা কি ফিক্স না একটু দরদাম করা যাবে একটু আমি হাজে যাব যেহেতু আমি বার্গেনিং করব না আচ্ছা খুব বেশি বার্গেনিং হবে না কারণ আপনি চাচ্ছেন ছোট দাম কারণ আমরা কিন্তু হাটে দেখতেছি 20 লাখ 25 লাখ টাকা দাম হাকানো হচ্ছে সেই তুলনায় তো আপনি তাই সেই গরুতে কম নাই গরু আবার গোডেলে সেজন তৃপ্তি পায় মাংস খায় টাকা জানি সে কম পায় আমি এই জন্য নিয়ত করতেছি এটাই চাচ্ছেন জাগ দেব আচ্ছা তো কাকা আপনার কাছে কি মনে হয় গাবতুলি হাটের কি সবচেয়ে বড় গরু হবে এটা না সেরা গরুর মধ্যে থাকে হাটে ভিতরে গরু নাই হাটে গরু নাই আচ্ছা আচ্ছা হাটে গরু নাই তো যাই হোক আমরা একটু যারা হাটে এসেছে গরুটা দেখতে তাদের সাথে একটু কথা বলি যে তাদের কাছ থেকে জানার চেষ্টা করি গরুটা সম্পর্কে ভাই কোথা থেকে আসছেন আমি আইছি গাবতুলি থেকে এই জায়গায় বাসা এই জায়গায় বাসা জি হাট কি ঘুরে দেখা হইছে জি আচ্ছা বড় বড় গরু দেখছেন দেখছি আর বড় আচ্ছা এই যে হাটে বড় বড় গরু দেখছেন সেই গরুর সাথে যদি আমরা একটু কালো বারে তুলনা করি গরুটার সম্পর্কে কি বলবেন অনেক সুন্দর হিসাবে দাম অনেক কম আছে আর একটা গরু দেখছি আর 20 লাখ টাকা দাম আচ্ছা আচ্ছা এইরকম গরু 20 লাখ টাকা দাম আচ্ছা তাহলে আমরা একটু বেশ কম কিন্তু দাম অনেক এরা অনেক কম চাইছে আচ্ছা গরু গরু অনুযায়ী দাম কম চাচ্ছে জি আচ্ছা আচ্ছা আমরাও বলবো যে গরু অনুযায়ী দাম কম চাচ্ছে ভাই আপনি কিছু বলবেন গরুটা অনুযায়ী যে দাম চাচ্ছে উনি 1 টন গরু যেহেতু 9 লাখ টাকা বলছে রিজনেবল প্রাইসে বলছে শুনি বিক্রি দাম বলছে বিক্রি দাম আজকে তুমি একটা মহৎ উদ্দেশ্যের জন্য গোটা বিক্রি করবে জি জি তাহলে তার মহৎ উদ্দেশ্য আল্লাহ অবশ্যই হাসিল করবে ইনশাআল্লাহ তার তো দর্শক বন্ধুরা আমি একটু আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেন আপনারা যারা বড় বড় গরু ক্রয় করে থাকেন যারা এখনো বড় গরু ক্রয় করা বাকি রয়েছে আপনারা একটু গাবতুলি হাটে আসলে মেন গেটের পাশেই পেয়ে যাবেন একদম ঢুকার সাথে সাথে হাতের বাম পাশে মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে আপনারা এই গরুটি আপনাদের চোখে পড়বে আপনারা সরাসরি সেই গরুটি দেখেন আশা করি আপনারা ঠকবেন না এটা আমি বলে দিলাম আচ্ছা তো কাকা কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে নাম্বার দেবেন আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন 01742 আচ্ছা 01742 9486 9486 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সিরাজগঞ্জের কালোবার গরুটি সংগ্রহ করতে পারবে জি আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন আর আপনার পাশে আমরা আছি ইনশাআল্লাহ সব সময় প্রচার করুন দর্শকদেরকে আপডেট সর্বশেষ জানাবো আল্লাহর কাছে দোয়া আছে আমি জানি সুস্থ হয়ে হাসতে করতে পারবো ঠিক আছে আমরা দোয়া করি ইনশাআল্লাহ গরু বিক্রি হয়ে যাবে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম